Good afternoon, welcome back to our channel, to our new blog. This is me, Priya. Welcome back to another exciting blog. তো আজকে তোমরা জানো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো তোমাদেরকে লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে মেহেন্দি পড়বো, বাট কালকে ইউজুয়ালি এত রাত হয়ে গেছে মেহেন্দি পড়া হয়নি, তাই জন্য আমি এরম করেই পরে নিয়েছি। আর একটা হাতের কালার দেখাচ্ছি, ভালোই কালার হয়ে এসছে। তো যাই হোক, ইচ্ছা করেছিল ডিজাইন করে পরার, কিন্তু এরকম ভেটকে গেছে। তার কারণ আমি রাত্রি একা একাই পড়লাম, ইচ্ছা আর করলো না যে ডিজাইন ফিজাইন করি। ঠিক আছে, এই ঠিক আছে। তো মেহেন্দি পরতে হয় শ্রাবণ মাসে, সেটা সবাই জানো কি জানো না আমি জানি না, বাট আমি জানি, তাই আমি পরে নিয়েছি। তো সেজে গুজে রেডি হয়ে নিয়েছি, মাথায় ফুল লাগিয়ে নিয়েছি। আর এই যে ইয়াররিংসটা দেখছো, এটা আমার মাসি, ছোটো মাসি দিয়েছিল। তো ভাবলাম আজকে সাজুগুজু করছে, এটা পরে নিয়ে আর দেখলাম ভালোই লাগছে, তাই জন্য আর খুললাম না। আর এটা হচ্ছে মায়ের গলার হার, তো ওটা পরে নিয়েছি, মায়ের মানে এই আমারই ইউজুয়ালি। তো পরে নিয়েছি, পরে একদম শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। এবার যাব মন্দিরে পুজো দিতে, সকাল থেকে সব কিছু অ্যারেঞ্জ করতে করতেই আমার বেলা হয়ে গেছে, এখন 1:30 বেজে গেছে। আমি ভেবেছিলাম মন্দিরটা পুরো ফাঁকা হবে, দেন তারপর আমি যাব, তো এখন দুপুর হয়ে গেছে, তো এখনও লোক আছে। সকাল থেকে এত ভিড় হয়েছে, তোমাদেরকে দেখাবোই বাবাকে। সকালে একটা ক্লিপস নিয়েছি, তো ওটা তোমাদের এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো, দেখে নিও তোমরা। তো চলো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার স্পেশাল ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর আমার ব্লগেতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক আমার চ্যানেল, সাবস্ক্রাইব। তো চলো দেরি না করে তাড়াতাড়ি এবার মন্দিরে যাওয়া যাক, বাকিটা ওখানে গিয়ে কন্টিনিউ করছি, দেখতে থাকো ব্লগটা। পরে নিয়েছি, কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর এই যে মহাদেব, পুরো এখন পাহাড় হয়ে গেছে, এখন সব কিছু ক্লিন করতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, সবটাই তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো ব্লগটা। বাবার মাথাটা দেখো কত উঁচু হয়ে গেছে ফুলেতে, দেখো খালি মা অর্ধেকটা পরিষ্কার করে দিয়েছে, বাট দারুণ লাগছে আজকে বাবাকে। এখানে সবকিছু প্রিপারেশন চলছে, এখানে এতগুলো পদ্ম ফুল নিয়ে চলে এসেছি, এবার আমি এগুলোকে ফোটাবো। তোমরা যারা জানো না তারাও দেখে নাও পদ্ম ফুল ফোটায় কিভাবে। আমি মায়ের থেকে শিখেছি, তাও পুরো ভালো করে পারি না, বাট পারি। আর এত দারুণ ওয়েদার, মানে আমি পুজো দিতে আসার সময় বৃষ্টি, দারুণ লাগছে। তো এইভাবে এইভাবে সব পদ্মগুলোকে এইভাবে এইভাবে করে নেবো, দেখো কি দারুণ ফুটেছে। তো এইভাবে করে আমি সবগুলোকেই ফুটে নিচ্ছি। সব ছুটকু গুলো স্কুল থেকে যাচ্ছে আর বাবাকে প্রণাম করতে এসেছিল। চলো এবার এগুলো ক্লিন করা যাক, দেখতে থাকো ব্লগটা। এখানে রয়েছে এতগুলো পদ্ম ফুল, কটা কুনিনি বাট অনেক কটাই আছে। তো এই হচ্ছে পদ্ম ফুল এখানে, দেন আসছে এখানে, এখানে আছে পাঁচ রকম ফল, এক্সট্রা একটা নারকেলও রয়েছে, এখানে ধূপকাঠি রয়েছে, আতপ চাল রয়েছে, এখানে জলের মধ্যে সিদ্ধি, তারপরে তিল, এইসব যা যা দিয়ে অগ্রু, তারপরে অষ্টগন্ধা, যা যা দিয়ে সব কিছু দিয়ে এটা মিক্স করে, এটা হচ্ছে গরুর দুধ, আর এটা হচ্ছে অষ্টগন্ধা, দেন এখানে আছে মধু, এখানে ঘি, আর এখানে আছে সন্দেশ দু রকমের, এই যে সন্দেশ দু রকমের, এখানে আছে দই, আর এখানে পইতে, এখানে আছে প্রদীপ আর ইয়ে সলতে দিয়ে,
তো এই ছিল এটা। দেন এখানে আছে গঙ্গা জল 1 ঘটি, দেন এটা এখানেও দুধ আছে, এটাও 1 ঘটি দুধ আছে। দেন এই থালায় যাই, এখানে রয়েছে প্রথম থেকে দেখাই, এখানে রয়েছে মা এটা বানিয়ে দিয়েছে আকন্দ ফুলের মালা। দেন এখানে এই মালাটা আছে মিক্স করা দুটো, এখানে আছে রজনীগন্ধা ফুলের মালা। দেন এখানে আছে কাটা, এখানে আছে ধূপ, এখানে দেশলাই, এখানে গোলাপ ফুল, এখানে বেল পাতা রয়েছে, এখানে জবা ফুল রয়েছে, আর এখানে রয়েছে কী বলে নীলকণ্ঠ ফুল, এখানে জুঁই ফুল না বেলি ফুল কী বলে জানি না ওইটা রয়েছে। দেন এখানে এই একটা মালা রয়েছে, এই একটা মালা রয়েছে। তো এই হলো আমার ফুলের থালা, ফুলটা ফুলের থালাটা পুরো ভরে গেছে দেখতেই পাচ্ছ। দেন এখানে এইগুলো, দ্যাটস ইট, এই যে সব রয়েছে। তো আমি এখানে যত ফুল টুল রাখা রয়েছে সব কিছু নামিয়ে নেব। এই দেখো এক গামলা ফুল, সব বাবার গায়ে ছিল সব খুললাম, ফুলে নামা লাগলি যে খা পাচ্ছি না। তো এখানে আমি পুরো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম প্রথমে জল দিয়ে, দেন তারপরেই আমি পুজো দেব। তো আগে ভালো করে জল দিয়ে জায়গাটাকে পুরো ক্লিন করে নিচ্ছিলাম, দেন তারপর পুজো দেব। এই যে বাবা, আর এই দেখো এক গামলা ফুল হয়ে গেছে, জমে গেছে আর কি। প্রথমে এখানে গরুর দুধে যে সিদ্ধি টিদ্ধি মেশানো ছিল সব কিছু, তো ওই জলটা প্রথমে আমি ঢালছি এখানে। দেন ওটা ঢালা হয়ে গেলে আমি এখানে ঘি নিয়ে নিলাম, ঘি ভালো করে মাখিয়ে নিলাম পুরো গোটা গায়ে। দেন তারপর আমি এখানে মধু নিয়ে আসলাম, মধু নিয়ে এসেও পুরো গোটা গায়ে লাগিয়ে দিলাম। তারপরে দিলাম দই, দই দিয়েও ভালো করে মাখালাম। তারপরে যে এমনি দুধটা ছিল তো সেটাই আমি আস্তে আস্তে করে ঢেলে দেব। মা এখানে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বলে দিচ্ছিল। তো দেখতেই পাচ্ছ দুধটা ভালো করে ঢেলে দিলাম। তারপরে আমি এখানে পুরোটা ঢালা হয়ে গেলে এখানে আমি গঙ্গা জল নেব, পরিষ্কার গঙ্গা জল। তারপর আমি গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে দেব বাবার গাটা। তো এইভাবে গঙ্গা জল দিয়ে পুরোটা আবার চান করিয়ে দিচ্ছি। আর লাকুও দাঁড়িয়ে ছিল ওখানে, লাকু যেহেতু রোজ দিন মন্দিরে আসে তো সেই জন্য ও ও এলো আজকে, তো দাঁড়িয়ে দেখছিল। তো এইভাবে এইভাবে ভালো করে এবার আমি চানটা করিয়ে নিলাম। দেন হয়ে গেলে জলগুলো এবার কাচিয়ে দিচ্ছিলাম এখান থেকে। এবার মহাদেবের স্নান হয়ে গেছে, এবার আমি ভালো করে ফুল দিয়ে সাজাবো পরপর পরপর যতগুলো এনেছিলাম। তো এখানে লাল গাঁদা ফুলের মালা প্রথমে দিয়ে দিলাম, তারপর দেব হলুদ গাঁদা ফুলের মালা, তারপর দেব রজনীগন্ধা ফুলের মালা। এগুলো সব আমি কিনে নিয়ে এসেছিলাম বাবাকে সাজাবো বলে। তারপর এখানে দিচ্ছি মিক্স করা গাঁদা ফুলের মালাটা,
তারপর এখানে আমি ভালো করে চন্দন লাগিয়ে দিচ্ছি গোটা গায়ে বাবার। তারপর আকন্দ ফুলের মালা মা যেটা বানিয়ে দিয়েছিল দিলাম, তারপরে দিলাম নীলকণ্ঠ ফুলের মালা, তারপর দিচ্ছিলাম আবার আকন্দ ফুলের মালা, তারপরে জুঁই ফুলের মালা, তারপরে আবার দিলাম আকন্দ ফুলের মালা। দেন এগুলোকে একটু ঢুকে গেছিলো ভিতরে, তো একটু বার করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তারপরে দিলাম পদ্ম ফুল, চারিদিকে পদ্ম ফুল দিয়ে সাজিয়ে দেবো। তারপরে এখানে যে সাদা ফুলগুলো ছিল এগুলোতে চন্দন লাগিয়ে ঘি লাগিয়ে আটকাচ্ছিল না, তো যেন ঘি লাগিয়ে এখানে গায়ে বাবার গায়ে আটকে দিচ্ছিলাম ফুলগুলো যাতে থাকে এইভাবে। তো কেমন লাগছে তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও। ওখানে হয়ে গেলে মা সব গুনে রেখেছিল বেলপাতা, তো এখানে সব কটা পরপর বাবার মাথায় চাপিয়ে দিচ্ছি বেলপাতা, দেখতেই পাচ্ছ। তো বেলপাতা চাপানো হয়ে গেলে তারপর আমি এখানে দিচ্ছি কাটা ধুতরা ফুল, তারপর দিলাম গোলাপ ফুল, আবার ধুতরা ফুল দিলাম, তারপর দিচ্ছি এখানে সব রকম ফল, নারকেল টারকেল সবই আছে। দেন এখানে দেবো মিষ্টি। তারপর আমি এখানে পৈতেটাকে ভালো করে খুলে নিলাম, দিয়ে বাবার মাথায় পৈতেটাও দিয়ে দিলাম। তারপর এখানে নিয়ে নিচ্ছি আমি এখানে ডেসলাই নিয়ে নিলাম, দেন তারপরে ঘিয়ে প্রদীপটা যেটা ছিল ঘি দিয়ে মাটির প্রদীপ, তো ওটা জ্বালিয়ে নিলাম, দিয়ে এইভাবে ভালো করে দেখিয়ে নিলাম বাবাকে। তো ভালো করে এইভাবে দেখিয়ে নিলাম, তারপর আমি এখানে ধূপকাঠিও দেখিয়ে দিলাম, তারপর আমি এখানে প্রণাম করে নিচ্ছি। তোমাদের দেখিয়ে দিই, এটা আমি সাজিয়েছি সব ফুল টুল নামিয়ে। পুজো দেওয়া এই কমপ্লিট হলো, এখন বেজে গেছে 3:30। এবার একটু জল খাবো, ঠাকুরের চন্দ্রমৃত্যু খেলাম আর মানে একটু সন্দেশ খেলাম একটা, প্রচুর জনের জল টেস্টটা পেয়ে গেছে, তো এখন জল খাবো। এখনও পুজো দিতে আসছে সবাই, আর মা ওদিকে সাবু ইয়ে করবে বলে সব রেডি করছে। এই জল ফল কাটা হয়ে গেছে, জলটা খেয়ে কত শান্তি হলো আমি জানি, আর পাচ্ছি না গরমে। চলো দেখতে থাকো ব্লগটা। এখানে সব রকম ফল, নারকেল, আম, পেয়ারা দাও, পেয়ারা লাগ খাবো না তো মা আমি কলা, হ্যাঁ তো এগুলো সব দিয়ে দিয়েছে, আবার সাবুটা মাখবে মা মেখে দেবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। এই যে লোভা মা সাবু মাখা দিয়ে দিয়েছে বানিয়ে, এই যে এখানে সব ফল দই। ওকে দই খাওয়াচ্ছে চামচে করে, বসেছে দেখো। তো ওকে দেখো কি সুন্দর পুচকিটা বসে বসে খাচ্ছিল, আর ওর সাথে একটু বদমাইশি করছিলাম আমি, মালাটা পরিয়ে দিচ্ছি, আবার ওকে খুলছি, ওকে ডিস্টার্ব করছি, কিন্তু ও মনে সুখে চোখ বন্ধ করে আরাম করে খাচ্ছে, ওর একটু ডিস্টার্ব হচ্ছিল না। ও দেখো ওর খালি খাওয়ার দিকে নজর, আর দইটাই দেখলে তো আর কিছু চাই না। আমি বোধ হয় ওর পিছনে লাগছিলাম। আর দেখো ওকে এইভাবে জড়িয়ে ধরলে আমার এত শান্তি হয়ে যায় মনে, যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খুব শান্তি হয়ে যায় আমার। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, শরীরটা দিচ্ছে না আর, এবার কানেরগুলো খুলে দিয়েছি, মানে ওই কানের পড়া অভ্যাস নেই, তাই আমি একদম বিরক্তিকর লাগছিল। তো যাই হোক এবার আমরা একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার বিকেলে বেরিয়ে বেরিয়ে যাবো। এখন 4:00 অলরেডি বেজে গেছে, 1 ঘন্টা একটু রেস্ট নিয়ে বিকেলে 5টায় বেরিয়ে বেরিয়ে যাবো। আর বুল দই খেয়েছে, সাবু মাখাও খেয়েছে, ও আমার সাথে একটুখানি, ও সব খায়, মানে আমি যা খাবো ও দিদি যা খাবে ও তাই খাবে, ও আমার বুনি তো তাই জন্য আমারই মতো। তো চলো দেখতে থাকো ব্লগটা আর কি। এই যে আমার নিন্নি পোদা নানকু পাদু,
ডগি কখনো সাবু মাখা খায়, কিন্তু আমার লাকি খায়। ডগি কখনো সাবু মাখা খায়, আমার লাকি ছপ খায়, আমার টুকু ছপ খায়। মুখটুকু এখনো ধোয়া হয় না, আমি লাকুকে নিয়ে বাইরে এসেছি। আমার এত ঠান্ডা লেগে গেছে যে কি বলবো, আর শরীরটা ভালো লাগছে না। তাই আমরা একটুখানি শুয়েছিলাম, আজকে লাঠি নিয়ে এসেছি, নাহলে ওই কুকুরগুলো ওই সাইডে ছেঁকে ধরে এদিকে আসলে পরে। লাকু এখানে রয়েছে, তো এই সবই। তো চলো দেখতে থাকো ব্লগটা। হাতে দেখো এখানে মন্দির টন্দির পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে, বাবা আর মা দুজনে মিলে করেছে, আর দিয়ে পরিষ্কার করে এই মালাগুলো। হ্যালো এভরিওয়ান, আমার শরীরটা একটু ভালো লাগছে না, তাই জন্য আমি ভাবলাম যে ব্লগটাকে আর বাড়াচ্ছি না, আমি এখানে এন্ড করে দিচ্ছি। এখন বেজে গেছে 7টা, এখন তো আর কিছু খাবো না, শরীরটা কেন জানি না ভালো লাগছে না। মানে আগে থেকেই, মানে কালকে থেকেই জ্বর জ্বর ভাব লাগছিলো, তোমাদেরকে সেটা বলিনি আর কি। তো এই সবই, তো ভালো লাগছে না কিছু, তার জন্য আমি আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আর রাতে কিন্তু করানো নেই, তাই জন্য আর কিছু দেখাচ্ছি না। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানতে একদম ভুলবে না। আর আমার ব্লগে তো যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড ডোন্ট ফরগেট প্রেস দ্য বেল আইকন। তো চলো সবাই ভালো থেকো, আর মেহেন্দির কালারটা খুব সুন্দর এসছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার কালকে নেক্সট ব্লগে। চলো, লাভ ইউ অল, গুড নাইট এভরিওয়ান, টাটা।